ਹੋ ਰੂਠੇਗਾ ਨਾ ਮੁਝ ਸੇ ਮੇਰੇ ਸਾਥ ਆਏ ਵਾਦਾ ਕਰ ਤੇਰੇ ਖਾਲਾ ਹੈਮੁਨ ਚੱਲ ਲੋ ਭਾਈ ਪੀ ਗਿਆ এক গুড়ি ওর আছে এখানে সাদা গুড়ি তো এই তো এই অর্থাৎ তো কেমন আছো তো আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো এখন আজকে রবিবার তো এখন বাজে দশটা পাক্কা দশটা বাজে তো এরা রোদ্দুরে ঘুরি ওর আছে আমি তো একবার গেলাম পুরো দিনে চান হয়ে গেলাম তো যেই গাছগুলো এনেছিলাম মোটামুটি সব ধরে গেছে দেখতে ভালো লাগছে ফুল ধরেছে কুঁড়ি ধরেছে কুঁড়ি ধরে গেছে দুটো গাছে কুঁড়ি ধরেছে তো দেখাচ্ছি চলো দেখো কত ফুল ফুটেছে দু রকম গালার কেন আমাকে ডাকে নাই গাইস এই কুঁড়িটা আমি ওড়ানোর চেষ্টা করব ওড়ে নাকি আমি দেখবো নতুন গুড়ি ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো তো এই জিনিসটা উড়ে দেখবো ওড়ে নাকি আমার সফল সাকসেসফুল হয় নাকি দেখব বৈজ্ঞানিক দেখতে হবে কি হয় এ দেখো আকাশে এখন ঘুড়ি ওড়াচ্ছে হেভি ঘুড়ি হেমেটিক পুড়ু ওড়ে নাকি দেখবো আর এই আকাশদার নিচে নামাল ঘুড়িটাকে খ্যাঁচ কানার জন্য রেডি এই আবার গাছে ঢুকে গেছে এ দেখো আকাশদা বেড়ে ফেলেছে ঘুড়িটা দেখো হেভি ঘুড়ি আছে কিন্তু একদম ক্যা বাত হে স্যার ক্যা বাত হে স্যার ক্যা বাত ইয়ে বাত হে আরে স্যার ক্যা বাত এই নেমে যাচ্ছে আবার শেষ করে ও ডাকাশা কেমন করে খ্যাঁচ খ্যাঁচে দেখা শুধু আর ওইখানে ঘুড়ি উড়ে যাচ্ছে টানলে তো ঘুড়িটা হেভি হচ্ছে পুরু ঘুড়িটা তারা আটকে গেছে চলো আমাকে অনেকক্ষণ ধরে ফোন করছে আমাকে যেতে হবে এখানে সব কটা আছে রোদ্দুর খুব রোদ্দুর খেয়ে গেছে ক্যামেরাম্যান এর নতুন ক্যামেরাম্যান ভালো ক্যামেরা করে এ দেখো এইরকম খেলা দেখা যা কোনোদিন ঘুড়ির পরে এইটা বলে ঢিলি প্যাচ ঢিলি প্যাচ ঢিলি প্যাচ এই দেখো আকাশ কেটে গেল দেখে যাও চিডিং করছে চিডিং মিডিং হচ্ছে নয় চিডিং মিডিং হচ্ছে নয় ওই দেখো একজন বৌদ্ধ দেখো একজন বড় সড় বড় ক্যামেরাম্যান যাচ্ছে ওখানে সাইকেল মনে ঢুকে দেওয়া হয়েছে সাইকেল জঙ্গল দিয়ে বেরোচ্ছে জঙ্গল দিয়ে বেরোচ্ছে সাইকেল এখানে কে কে বসে আছে ঠিক জানি না আসছে আরে ভাই পিন্টু
আরে অনেকদিন পর দেখা, বলো একটুখানি আয় করে দা। আজকে বেরোবি করে ওইদিকে ঘুরতে যাবি, যাবি আজকে কি খেলা হচ্ছে আর উপরে আছে, উপর দিয়ে ঘুড়িটা যাচ্ছে তো সানু একটুখানি আয় করে এই ছখানা ঘুড়ি বেঁচে গেছিলো, তার মধ্যে তিনটে আছে, তিনটে নয় চারটে আছে, এই চারটে ওড়াবো, পাখি দেখাবো, চলো পাখি দেখে নাও একটুখানি। বদরি পাখি আছে এইখানে আছে নাকি দেখি, এই এইখানে ডিম দিয়ে আছে নাকি রে, বসে আছে একটা, দেখতেই পাচ্ছে জাপানি ঘুড়ি আসছে এইখানে একটা জাপানি ঘুড়ি বহুত বড় ল্যাচ দেখতে পাচ্ছ, একটুখানি নিয়ে আসছে সামনে, এই দেখো জাপানি ঘুড়ি দূর থেকে এসছে, ওই প্রজেক্ট থেকে বেড়ে বেড়ে এসছে, আমার ঘুড়িটা মোটামুটি ওড়ে নেই এখনো, এটার সাথে প্যাঁচ খেলতে যাবো, এটার সাথে প্যাঁচ খেলতে যাবো, পাকিস্তান ঘুড়ি আর এদিকে ইন্ডিয়ান ঘুড়ি, ওইদিকে দেখো কালো চিল তুলছে, ঘুড়ি বাড়াতে হবে আর একটু, আকাশের বডিটা দেখাচ্ছে টানছি, লড়াই ম্যান হলো এই তো রাহুল, দেখো দিয়ে প্যাচ প্যাচ হচ্ছে, এই দেখো প্যাচ হয়ে গেল, দেখো কেটে গেল ঘুড়িটা, কেটে কেটে ঘুড়ি যাচ্ছে, কেটে গেল, যেটা ঝুম করে দেখে দিয়েছি, দেখো আকাশদার ঘুড়ির কোথায় গেল, আকাশদার ঘুড়ি ওই আকাশদার ঘুড়ি দেখো ভিডিও, দেখো ঘুড়ি উঠছে, ওইটার সঙ্গে ম্যাচ খেলতে যাবে, এই সামনে তো একজন বেড়েছে, দেখো ওই দেখো ম্যাচ খেলছে, দেখো এইদিকে ঘুড়ি কাটছে, ওদের ঘুড়ি দেখো নিচে নামবে নিয়েছে ঘুড়ি, আমাদের ঘুড়ি এখনো ওপরটা, ওপরে ঘুড়িটা আমাদের, দেখো প্লাস্টিক তুলেছে এখান দিয়ে, দেখো আমাদের ঘুড়ি এদিকে পেঁয়াজ হচ্ছে, ওই ঘুড়িটা কোথায় গেল, ওদের ঘুড়ি কোথায় গেল, ওই একটা সামনে দিয়ে মারতে গেছে, ওই দেখো ঘুড়িটা হয়তো পেঁয়াজ হচ্ছে, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, আরে এই সাইডে ঘুড়িটা আকাশে ম্যাচ খেলতে গেছে, ঘুড়ি ফেটে গেছে, দেখো এদিকে আমার ঘুড়ি। সো গাইস আজকের ব্লগটা তো এই পর্যন্ত, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তো আমার চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আজকের মতন বাই বাই। দেখে এক তো বেসিক ট্রিক, এক তো লাইক আর শেয়ার ঠক দিজে, মাকাল কাছে তোমাকে লাইক আর শেয়ার ঠক দিজে।
ऐसा नहीं चलेगा, ऐसा नहीं चलेगा। लाइक ठोकी दबा के।